আর আসসালামু আলাইকুম। ঝ আবার যুক্ত হয়েছেন। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। জি বলেন ভাই। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। বলুন তাহলে। আলহামদুলিল্লাহ ভাই, আপনি মুসলিম ফুটবলারদের কথা বলছিলেন, তাই না? কিসের মুসলিম ফুটবলারদের কথা বলছিলেন, জার্মানির সেই, তারা যে রোগীর মুসলিমদেরকে তারা সাহায্য প্রদান করে, আপনারা তো কারা কারা? আপনি বলছিলেন একজন মুসলিম ফুটবলারের কথা, তাই না? তারা তারা উইগুর মুসলিমদেরকে সাহায্য প্রদান করে, এটা আবার আপনারা কেটা কইলো ভাই? এইরকম তো শুনছিলাম সম্ভবত। কোথায় শুনছেন? মানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না মুসলিম ফুটবলারদের কথা, উরুগের মুসলমানদের বা কোনো কিছু হলে তারা যেন ঝাঁপিয়ে পড়ে মুসলমানদের। আপনি কি পুরোটা শুনছিলেন আমার ওই কথাগুলা? আমি আংশিক শুনছিলাম, কিন্তু আংশিক কতটুকু অংশ শুনছেন? আমি না সত্যি আমিও শুনতে ইন্টারেস্টেড। আচ্ছা, কতটুকু অংশ আপনি শুনছিলেন, শুরু বা শেষ কতটুকু একটু যদি বলতেন? মানে আমিও আমার শুনতে ইচ্ছা হচ্ছে যে কতটুকু শোনার ফলে, মানে কতটুকু শুনলে এরকম একটা ধারণা হইতে পারে যে আমি এই কথা কইছি, এটা একটু জানতে ইন্টারেস্টেড। একটু বলবেন কতটুকু শুনেছিলেন? ভাই, আমি তো ওইটা মেমোরাইজ সিস্টেমে আমি ইয়ে করতে পারি নাই, আমি আংশিক আমি সামারাইজ আপনার বুঝতে পেরেছি যে আপনি বলতে চাচ্ছেন যে, আমি তো এই লাইনটা বলিও নাই যে উইগুরদেরকে কেউ সাহায্য করে সেটাও বলি নাই, আর তারা উইগুরদেরকে সমর্থন করে এটাও বলি নাই। তাহলে আপনি কেমনে মিলাইলেন মিলাইলেন? আর একটা বিষয় হচ্ছে এই যে উইঘুরের কথাটা আমি শেষ করার অনেক পরে, তো আমি শেষ করার হয়তো অন্তত 10-20 সেকেন্ড, 12 বেশি, 1 মিনিট পরে বোধ হয় ফুটবলারদের কথা, অ্যান্টি ন্যাশনালিজম নিয়ে কথা বলার অনেকক্ষণ পরে আমি তাদের কথা বলছি, আপনি দুইটার এক করে ফেলছেন। আচ্ছা এনিওয়ে, যা না ভাই আমি এই কথা বলিনি, বাট আপনি যেটা বলতে চান বলতে পারেন, বলেন শুনি, বলেন আপনি আমি শুনি। ঝ আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না আমি। ঝ ঝ ঝ ঝ ঝ ঝতে ঝির ঝির। হ্যালো, হ্যাঁ হ্যালো ভাই, এটা ফোন আসছিল তো বলছি না, আপনার তো ওইটা সামারাইজ ছিল যে মুসলমানরা মানে ভাই আমি পরে বলছি যে না, এটা আমার সামারাইজ ছিল না, আপনি শুনতে ভুল করেছেন, আপনি অন্য বা আপনার যে বক্তব্য আছে আপনি সেই বক্তব্য বলেন, আমার মুখে কথা গুজে দেওয়া লাগবে না, আমার মুখে কথা গুজে না দিয়ে আপনি আপনার বক্তব্যটা বলেন, সেটাই ভালো হয়। বলেন আপনি, আপনি যেটা বলতে চান সেটা বলেন। না মাতব্বর ভাই, আপনি তো হচ্ছেন একদম পরিচিত মানুষ, বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আপনি তো মানবতার পক্ষে কথা বলেন, তাই না? যখনই আপনারা মুসলমান, আপনাদের কথাগুলো সব দিকে দাবিত, সব সময় দাবিত মুসলমান। ভাই আপনি আবারও আমার ঘাড়ে কথা গুজে দিলেন একেবারে, আমার ঘাড়ে কথাটা চাপাই দিলেন একেবারে যে আমি মানবতার কথা বলি। আমি কবে বলছি মানবতার কথা? আমি তো মানবতার কথা বলি না ভাই। আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি মানবতার কথা বলেন না কিসের কথা বলেন, জিজ্ঞেস করেন, তাহলে আমি আপনাকে বুঝাই বলতে পারি। একটু ভুল ধারণা আছে আমার সম্পর্কে আপনার, আপনি আপনার বক্তব্যটা বলেন ভাই, আমার বক্তব্য বলেন না। না আপনি যেহেতু ভাই, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জাতির পক্ষে কথা বলেন, বিপক্ষে কথা বলেন, তাই না? আমরা তো সাধারণ মানুষ, আপনার তো দীর্ঘদিন যাবত আপনি বক্তব্য দিয়ে আসছেন। আপনি আমার কথা বলতেছেন ভাই, আমি কার কোন জাতির পক্ষে বিপক্ষে? আপনি বারবার আমাকে নিয়ে কেন কথা বলতেছেন ভাই, আমি এটা বুঝতে পারছি না, আপনি আপনার কথাটা বলেন কেন? আমি যদি প্রথমে শুরুর দিকে যাই, আপনি প্রথমে আবু তুহা আদনানের বিপক্ষে আপনি প্রথমে আপনি লেকচার দিয়েছিলেন, তাই না? এটাই এটা ছিল মুসলমানদের বিপক্ষে, কিন্তু এটা আপনার ইন্ডিকেটেড করছেন যে মুসলমানরা কতটুকু ইয়ে, তাই না? দেন আপনি মুসলমানদের পুরোপুরি মুসলমানদের একটা লাইন বলছেন, আমার লাইনটা তো শুনবেন, একটা লাইন বললেন না, এখন আমার কথাটা শুনবেন। অবশ্যই অবশ্যই বলেন, পয়েন্ট তুলেন না, ঠিক আছে? একটা পয়েন্ট তুলেন, একটা পয়েন্ট তুলার একটা পয়েন্টে যদি আপনি 10 মিনিট কথা বলতে, আমি আমি নিশ্চিত আপনি 30 সেকেন্ড একটা পয়েন্টে কথা বলতে পারবেন না, আর আপনি যদি পারেন 10 মিনিটও একটা পয়েন্টে, তাহলে আমি আপনাকে থামাবো না। একটা পয়েন্টের পরে দ্বিতীয় পয়েন্টটা আইনেন না প্লিজ, একটা পয়েন্ট জাস্ট তুললেন, যেমন একটা পয়েন্ট তুললেন আদনান, ভাই আমি আদনানের বিপক্ষে কবে কথা কইছি? বলি নেই আমি, এটা মিথ্যা কথা বলছেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছেন আদনানের বিপক্ষে বললে মুসলিম জাতির বিপক্ষে কথা হবে, কেন ভাই এটা আবার কেমন কথা? আদনানের বিপক্ষে বললে মুসলিম জাতির বিপক্ষে কেমনে কথা বলা হয়? ব্যক্তি আর জাতির মধ্যে পার্থক্য কি আপনি বোঝেন না? এটা হচ্ছে আপনার ইয়ে কি বলে ওটা, উত্তর, আপনি যে কথাটা বলছেন তার উত্তর। এবারে আপনার পয়েন্ট বলেন বা আপনার বক্তব্য আবার বলেন শুনি। না আমি যতটুকু কেস করতে পেরেছি, আপনি ওইটা বলছেন যে একটা দেশের হয়ে অন্য দেশের সাপোর্ট করা বা মুসলমানদের দিকে এগিয়ে আসা, এটা আপনার, এটা আপনার মেইন টার্গেট, এটা হচ্ছে মানে এটা দেশের বিরোধী, এটা আপনি বুঝাতে চাচ্ছেন, তাই না? আমি এতটুকু ধারণা করতে পারলাম যে এখানে আপনার একটা এনার্জি, এটা তাই না ভাই?
আপনি তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেরেছি, থেমেছেন তাহলে আমারটা শুনুন। জি অবশ্যই বলেন ভাই। আপনার ক্যাচ করার যে ক্ষমতা ভাই, আপনার মতো ক্যাচিং জন্টি রোডসও করতো না। কারা কারা চিনেন হাত তোলেন কমেন্ট সেকশনে। জন্টি হাইওয়ে, জন্টি রোডস ভাই, ওই ওই প্লেনটাও এরকম ক্যাচ করতে পারতো না ক্রিকেটে যখন সে সে কোথায় থাকতো, ওই যে ওই হারে পজিশনটা ভুলে গেছি, পজিশনটা মানে ঠিক এক্স্যাক্টলি সামনে ডান পাশে যে পজিশনটা, ওইটাকে কি বলে, পয়েন্ট বলে না কি বলে ভাই, একটু মনে করাই দেন আপনারা একটু, যারা ক্রিকেট প্রেমী লোকজন আছেন। আমি তো ক্রিকেট প্রেমী না, তো জন্টি রোডস এরকম ক্যাচ করতো ভাই। আপনি তো দেখি তার চেয়ে তো বিশাল বড় গালি বলে ওইটারে। আচ্ছা ওইটারে গালি বলে, আচ্ছা হইতে পারে তাহলে। আমি যা কইছি এক্স্যাক্টলি তার অপোজিটটা ক্যাচ করছেন, এইটুকুই বলেন আবার আপনি। না আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো আপনাদের এখানে আসলেই ঘুরাই ফিরে অন্যদিকে নিয়ে যাবেন, কিন্তু আপনি এস্টাবলিশ করতেছেন যে একটা দেশে বসবাস করে অন্য দেশে সাহায্য প্রদান করা, এটা হচ্ছে আপনার আর্গুমেন্ট তাই না? না তাই না, এক্স্যাক্টলি উল্টাটা। বলেন ভাই, বলেন আপনি বলেন, ফুটবলাররা কি রকম করে অজিলের মতো প্লেয়াররা কিভাবে উরুগুর মুসলমানদেরকে সাহায্য করে, এটা আপনি একটু ব্যাখ্যা করেন আমরা শুনি। এটা কি মানবতার কাজ না? এটা কি ধর্ম ধর্ম নিরপেক্ষ অবদান নয় কি? এটা এটা কি জাতির জন্য ভালো না, সুসংবাদ না একটি জাতির জন্য? ভাই আমি সত্যি বলতে আপনার সাথে কথা বলতে অপারগ, হার স্বীকার করছি আপনার কাছে, আমি আমি হেরে গেছি আপনার সাথে। আপনি এত ভাই, আপনি আমারে যখন বলতেছিলেন আমি শিক্ষিত, আমি কিন্তু আপনার থামাই নেই যে আপনি আমারে ছোট করতে। তো আমি আপনার কাছে থেকে পুরা মাপ চেয়ে নিচ্ছি যে ভাই আমারে ক্ষমা করণ যায় না, মানে কারণ আপনার সাথে আমি বলবো একটা, আপনি শুনবেন একটা, আপনি বুঝবেন আর একটা, আবার আপনি সেটা রিপ্লাই দিবেন আর একটা, আমার তো জান বের হয়ে যাবে, কলিজা ফুসফুস নাড়ি ভুঁড়ি সব একাকার হয়ে যাবে ভাই। এই জন্য আপনার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাই আমাকে মাফ করে দেওয়া যায় না। ধরে নেন আপনি যা বলছেন একদম খাপে খাপ ময়নার বাপ 100% ঠিক কথা বলছেন, এই জন্য আমি আপনার কাছ থেকে আলোচনাটার মানে ফিনিশিং টানতে চাচ্ছি, মানে মাপ চাইতে চাচ্ছি, আমি পালিয়ে যেতে চাচ্ছি। আপনি কি আমাকে আপনার আপনার কথাগুলো আমি শ্রবণ করি, আমি প্রতিনিয়ত আপনার কথা শুনি, আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনি শিক্ষিত মানুষ। আপনি আপনি এখন বলেন আপনার বিষয়টা বলেন, এই যে মুসলমান প্লিজ বলেন, আমি শিখি আপনার কাছে একটু শিখি, ছাত্র হিসেবে স্টুডেন্ট হিসেবে শিখি। তু কুসমত শিখ মুঝে বচনে দে ভাই, আমি বাঁচতে চাই ভাই, আমি বাঁচতে চাই, আমার জীবনটা শুরু অনেক ভাই। এইরকম তো আপনারা তিরস্কার করলেন, তো আমরা লাইভে আসি আপনার প্রথমে শুরুর দিকে তো আপনি আদনানের বিবাহ নিয়ে, দাম্পত্য জীবন নিয়ে এটা ব্যাখ্যা করলেন, তারপরে আপনারা বিভিন্ন ইস্যুতে আপনারা সার্বজনীন ইস্যুতে আপনারা নাক গলান, এটা আপনাদের চুলকানিটা আপনি বলেন তো ভাই, আপনাদের সমস্যা মুসলমানদেরকে স্টাবলিশ কি করা, মুসলমানদেরকে একটু এহপ্রতিপূর্ণ করা আপনাদের টার্গেটটাকে, না মানবতার পক্ষে কথা বলা, কোনটা আপনি ব্যাখ্যা করেন প্লিজ ভাই। আপনি আগে আপনার প্রশ্নটা ফিক্স করেন, কোন প্রশ্নটার উত্তর চাচ্ছেন আপনি একদম শুনেন 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 শুনেন, একটা নির্দিষ্ট একটা প্রশ্ন করবেন, একটা ওয়ান এন্ড অনলি, আমি সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আপনি চুপ করে শুনবেন, ঠিক আছে? জি জি বলেন। আমি প্রথমে বলছি আপনার আমার ফার্স্ট কোয়েশ্চন ছিল, আপনি উরুগুর মুসলমানের মানে মুসলিম ফুটবলাররা কেন সাহায্য করে অন্য দেশের, এইটা আপনি বলছিলেন কি একটা, ওইটার আপনি সম্পর্কে আপনি বলেন, আপনার বিষয়টা বলেন। তারপরে আমি এটা বলিনি, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনি প্রথমে লাইভের শুরুতেই আপনি পত্রিকা পত্র পত্রিকা দেখাচ্ছেন আদনানের দাম্পত্য জীবনের, এই এইগুলা আপনি তুলে ধরেছেন, এটা তিরস্কার করেছেন কয়েক মিনিট যাবত আমি দেখলাম। আপনারা এইরকম কোনো কিছু হইলে যেন আপনার শুরুতেই এরকম বক্তব্য, এটা ভাই এটা কি আপনাদের আপনাদের কোন ধরনের এটা গিয়ে, এটা আপনাদের মুসলমানদের বিপক্ষে অবস্থান করা নাকি আপনারা মানবতার পক্ষে কথা বলা, কোনটাই আপনার আমরা কোনটা শিখবো আপনাদের কাছ থেকে, এটা বলেন আপনি প্লিজ। উত্তরটা শোনার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখানে আমাদের কই পেলেন ভাই? আমি তো সিঙ্গেল, মানে সিঙ্গেল মানে আমি ব্যক্তিগত জীবনে সিঙ্গেল কিনে বলতেছি না, মানে এইখানে তো আমি সিঙ্গেল পার্সন,
বলে না সিঙ্গুলার নাম্বার, আমি তো এখানে সিঙ্গুলার নাম্বার ভাই, আপনি এখানে আমাদের মানে আপনাদের কই পেলেন, এখানে তো একজন আমি বসে আছি, আপনি কি ভাবতেছেন যে এখানে আমি আমার যমজ ভাই এবং আমার বাপ আমার পোলা সব সবাই মিলে একসাথে কথা বলতেছি ভাবতেছেন এরকম কিছু? না মাতব্বর ভাই এরকম কথা বলেন কিন্তু আমি 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 আর আসবো না। আপনাদের বলতে চাচ্ছি আপনারা তো আপনারা তো ধর্ম মানেন না তাই না? আপনারা ধর্ম মানেন না, ধর্মের বিপক্ষে শুনবেন না, আগের প্রশ্নের উত্তর শুনবেন না, নতুন প্রশ্নে চলে যাচ্ছেন যে শুনবেন না। হ্যাঁ বললাম ভাই আদনানের বিপক্ষে বলছি আমি, এটা কেমনে বুঝলেন? আমি আদনানের কর্মকাণ্ডের বিপক্ষে কইলাম, এবং কর্মকাণ্ডের সমস্ত কর্মকাণ্ডের বিপক্ষেও তো বলিনি আলটিমেটলি আমি। সে আমি কি বলেছি আবার শুনে নেবেন প্রথম কথা, আমি ভাই আপনার বইলে মনে হয় না যে আপনি শুনবেন বা বুঝবেন, কারণ আপনি শোনার মুডে নেই, আলোচনা করার মুডেও নাই। আমি আপনি যদি মানে আপনার যদি আত্মসম্মান বোধ বলতে কিছু থাকে বা হিউমার বলতে কিছু থাকে, তাহলে আপনার এতক্ষণে বুঝে যাওয়ার কথা ছিল যে আমি আপনাকে নিয়ে জাস্ট ট্রল করতেছি, ইউ আর জাস্ট এ ট্রল টু মি, এটা আপনার বোঝা উচিত ছিল, বাট আপনি বুঝতেছেন না। ঠিক আছে, আপনি তারপর প্রশ্ন করছেন, আমি আপনাকে জানাচ্ছি যে না ভাই, কোনো এক আদনানের বিপক্ষে বা কোনো এক মামুনুল হকের বিপক্ষে কথা বলা মানে মুসলিমদের বিপক্ষে বলা কথা বলা না, কোনো এক টম ডিক অ্যান্ড হ্যারির বিপক্ষে, কোনো এক মাদ্রাসার ধর্ষক হুজুরের বিপক্ষে কথা বলা মানে ইসলামের বিপক্ষে কথা বলা না, এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি না বোঝেন সমস্যা নেই, নেক্সট কোয়েশ্চেন। আর কোনো কোয়েশ্চেন আছে? আর একটা কোয়েশ্চেন নেবো জাস্ট। না আপনি যেন বলছেন একজন মানে একজন তোহার বিরুদ্ধে কথা বলা মানে একটা মুসলমানের বিপক্ষে কথা বলা নয়, এটা রাইট, কিন্তু আপনাকে দেখতে হবে মেজরিটি এই তোহার বক্তব্যের পিছনে এই দেশে মানুষগুলো মুসলমানরা কতটা আকৃষ্ট বা সে কতটা মনোভূত, এটা আপনাকে দেখতে হবে তাই না? তার বক্তব্য জাতি শ্রবণ করছে কিনা বা গ্রহণ করছে কিনা এটা আপনাকে বুঝতে হবে না? আপনি জানেন ভারতে মোদির কত ভক্ত আছে? ভারতে ওই যে মূত্রখোর একটা আছে আদিত্যনাথ নামের একটা যোগী, যোগী আদিত্যনাথ নামের একজন ইয়ে আছে, উনি নিজেই নিজেকে গোসন্তান বলে দাবি করে, গরুকে মা বলে ডাকে। আপনি জানেন তার ভক্ত কতগুলা? অবশ্যই থাকতে পারে। তাহলে সে সে তাহলে তাকেও নিশ্চয়ই আপনি আদনানের বেলায় আপনি বললেন ওর যেহেতু ভক্ত আছে তাই ওকে সম্মান করতে হবে, তাই ওকে ওর বিরোধিতা করা যাবে না, ওর কিছু করা যাবে না, তাহলে তো নিশ্চয়ই আপনি যোগী আদিত্যনাথের বিরোধিতাও করেন না, উল্টা আরো তারে সম্মান করেন তাই না ভাই? না কথা এটা না, কথা ঝ ভাই কথা চেঞ্জ করবেন না, এবং কথার মাঝখানে কথা বলবেন না, যখন যেটা জিজ্ঞেস করবো প্লিজ ওইটুকু বলবেন, না হলে কথা চালাবো না। ওকে বলে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি যোগী আদিত্যনাথকে কি সমর্থন করেন এবং তাকে কি আপনি সম্মান করেন? আমি করব না, যদি সে যদি ধর্মের দিক দিয়ে যদি সঠিক বলে তাহলে করব না, তো ব্যাপারে করব না। ধর্মের দিক দিয়ে সে ঠিক কথা বলতেছে না, আমি তো প্রথমত ধর্ম তো সাপোর্ট জানি না, ধর্ম সম্পর্কে আমি তারে কিভাবে গ্রহণ করব ভাই? তাহলে আপনার আদনানের ধর্মকে আমি সমর্থন করি না, আমি কেন তাহলে তাকে সমর্থন করব? আপনার মতোই তো আমিও তাহলে একই পজিশন, আপনার যেটা পজিশন আমারও তো তাই পজিশন। আপনি যেমন যোগী আদিত্যনাথকে সমর্থন করেন না, তার ধর্মকে সমর্থন করেন না, তাকে অসমর্থন করেন, আমিও আপনার ধর্মকে সমর্থন করি না, আপনার ওই বক্তা ফক্তাকে সমর্থন করি না। বুঝাইতে পারছি ভাই? আপনি যা করেন আমিও তাই করি, বুঝাইতে পারছি? এটা আপনার ফিলোসফি, এটা আপনার ধারণা, আমার না, আপনার ফিলোসফি, এটা আপনার ফিলোসফি, আমার কই হইলো? এটা আপনার নিজের ফিলোসফি, কি বলেন? এটা আপনি তো মাত্র না, আপনি যেন আপনি যেন চলে গেলেন এন্ড ভারতে চলে গেলেন বাংলাদেশের কথা বাদ দিয়ে, আমি বলতে আপনি কেন তাহলে মুসলিমে চলে গেলেন, আপনি কেন ইসলামে চলে গেলেন? আমি তো ইসলামের কথা বলিনি, আমি তো মুসলিমের কথা বলিনি, আপনি তো চলে গেছেন। না যেহেতু আমি আপনি বাংলাদেশের মানুষ, আমি আপনি বাংলা শুনে বলেন, আপনি আদনানের কথা যেমন তুলেছেন আমি ওইরকম ওই যোগী আদিত্যনাথ মালটার কথা তুলেছি, বুঝতে পেরেছেন? ওকে ভাই একটু আপনার যেমন, ওকে ভাই এক মিনিট প্লিজ শুনেন, আপনি যেমন যোগী আদিত্যনাথকে সমর্থন করেন না, ওইটারে ওইটার কথা পছন্দ করেন না, ওইটার বিরোধিতা করেন, আমিও আপনার এই তহা মহা এর ভিতরে, অর্থাৎ আমি আপনার ফিলোসফিটাই জাস্ট মানলাম, বুঝছেন? আমি যে আমি আপনি বাংলাভাষী মানুষ না, আমি জাতি যখন কথা শুনুন, আমি জাতি ভাই প্রসঙ্গ চেঞ্জ করে অন্য কথা বললেন না, বেকার খামোখা শুনুন, আমি যেটা বলছি জবাবটা দেন, জাস্ট কথা চালান, ওইভাবে কথা নষ্ট করেন না। আমি আপনাকে বলছি যে আপনার ফিলোসফিটাই আমি মানলাম, এই কথাটাকে আপনি বুঝতে পারছেন যে আসলেই আপনার ফিলোসফিটা আমি মানলাম কিনা? জি মা আপনি তো না, আমার কথা ছিল যে আমি আপনি বাংলাভাষী মানুষ, যদি না বুঝে থাকেন তাহলে আবার বোঝাবো না, আমি ওইটা বুঝতে পেরেছি, আমার কথা হচ্ছে আমি বুঝতে পেরেছেন ঝ ভাই কি বুঝতে পেরেছেন সেটা একটু সবার উদ্দেশ্যে বলেন শুনি। এটা বোঝাতে চাচ্ছেন যে যোগীরও সমর্থক আছে বা আদনানেরও সমর্থক আছে, তাই বলে আদনানকে আমি সমর্থন করব, এটা বিভোকে যেতে পারবো না, এরকম কোন ফিলোসফি নেই, এরকম কোন ইয়ে নেই, এটা যুক্তি এবং এটা চমৎকার, এবং এটা কার পজিশন? আপনার পজিশন, এটা
আপনার আমার পজিশন ধরে না, আমি তো না আমি বলতে চাচ্ছি সবার আগে আপনার মুখ থেকে শুনে নিছি তারপরে আমারটা বলছি, বলেন আপনার আমার দুজনেরই পজিশন তাই না ভাই? জি ভাই। হ্যাঁ, এখন আপনার পজিশন কেন বললাম কথাটা জানেন, আমার কেন না বললাম জানেন, কারণ আপনার পজিশন একটা বিষয় শুনেন ভাই, শুনেন ভাই, আপনি শিক্ষিত মানুষ অবশ্যই বুঝবেন, আপনি এবং আমি বাংলাভাষী মানুষ, আমরা যখন কথা বলবো বাংলা ভাষা বাংলাভাষী মানুষকে নিয়ে কথা বলবো, অতএব আমরা যে এখন বর্তমানে আলোচনা করতেছি বাংলাভাষী মানুষ, আরবি ভাষী, আরবি ভাষী ইসলামের কথা কেন বলতেছেন ভাই? ইসলাম তো বাংলা ভাষীদের ধর্ম না, ইসলাম তো আরবি ভাষীদের ধর্ম নয়, এটা আপনি বলতে পারবেন না, এটা আপনি বলতে পারবেন না। কুরআন শরীফে একটা বাংলা কথা দেখেন তো দেখি, কুরআনের আল্লাহ একটা বাংলায় কথা কইছে দেখেন তো, বাংলায় নামাজ পড়া যাবে ভাই? শুনেন আপনি তো ইংলিশে এত গভীর, ছ ভাই বাংলায় নামাজ পড়া যাবে না? পড়া যাবে না সেটা বলতো না, কেন কেন যাবে না? বাংলা ভাষা যদি ইসলাম ধর্মের ভাষা হয়, বাংলা ইসলাম ধর্ম যদি বাংলা বাঙালিদের বা বাংলা ভাষাভাষীদের ধর্ম হয়, কেন বাংলায় নামাজ পড়া যাবে না? না আল্লাহর একটা ভাষা রয়েছে, আরবি ধর্ম, ওটা আরবি ভাষায় নাজিল হওয়া ধর্ম। শোনেন, আরবি ভাষা ছাড়া অন্য কোন ভাষাতে ইসলামের কোন অংশ নাজিল হয় নাই তাই না? জি, তাহলে মাত্র না, আমিও এরকম ভারত নিয়ে আলোচনা করছি, বুঝতে পারছেন? নামাজ ভাষা, ইবাদতের ভাষা হচ্ছে আরবি, নামাজের ভাষা হচ্ছে আরবি, সেটা ধর্ম এই কোরআন অবতীর্ণ করাছে সমস্ত জাতি, পৃথিবীর সমস্ত জাতির জন্য। এটা আপনি বলতে পারবেন না নাযিল করা হইছে কোন ভাষায়, সমস্ত জাতির জন্য নাযিল করা হইছে? না না, আমি বলতে চাইছি কোরআন নাযিল করা, হ্যাঁ কোন ভাষা? আরবি ভাষা, আরবি ভাষা সমস্ত জাতির জন্য, তাহলে কেমনে হলো বলেন? আপনি তো এরকম কথা বলছেন, না না হিন্দি ভাষায় নামাজ পড়া যাবে ভাই? হিন্দি ভাষায় নামাজ পড়া যাবে না? আল্লাহকে একটা কবিতা আছে, আমি একটা কবিতা একজন কবি লিখছিল যে আল্লাহকে যে ভাষায় ডাকুক না কেন আল্লাহ সাড়া দেন। কথা হচ্ছে নামাজের ভাষায় না, নামাজ পড়া যাবে না, তার একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে, কিন্তু আপনি বলতে পারবেন না আল্লাহরে ডাকা ভাই? আল্লাহরে তো আমিও ডাকতে পারি বুঙ্গা বুঙ্গা ভাষায়, আমি আল্লাহরে ডাকছি আসলে বুঙ্গা বুঙ্গা ভাষায়, আপনি এই ভাষাটা বোঝেন না, কিন্তু আমি ডাকছি, আমি বলছি আল্লাহ আমারে বাঁচাও, তোমার এক মুমিন আইছে আমার কাছে, মাথা পাকাই দিতেছে তোমার মুমিনটা, এটা বললাম আল্লাহরে মাত্র, কিন্তু আপনি ওই ভাষাটা বুঝেন নাই। আপনি বলেন তো এটা কি কি, এইটা কি কি ইসলামের অংশ বলে গণ্য হবে? আমি মাত্র যেটা বললাম, এইভাবে যদি কেউ বলে আল্লাহর সাথে কথা বলে, হবে ইসলামের অংশ গণ্য হবে এটা? দিনার এটা হবে না তাহলে? তাহলে ভাই যেমন কম্পিউটার, কম্পিউটার তো ভাই আপনার, কম্পিউটার তো সবাই ইউজ করি আমরা, কিন্তু কম্পিউটারটা কি আমাদের ভাষাতে নাজিল হয়েছে? কম্পিউটারটা কি বানাইছে যারা, তারা কি আমাদের এই ভাষাতে কইছে করছে? না সেটা না। তাহলে আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ঠিকই বাংলায় সেট করে নিতে পারি, অপারেটিং সিস্টেম আমরা বাংলায় সেট করে নিতে পারি, এমনকি যদিও বাংলা ভাষাতে অপারেটিং সিস্টেম, বাংলা ভাষায় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, হয়তো ভবিষ্যতে হবে, এখন পর্যন্ত কিবোর্ডই ঠিক হয় নাই, কিবোর্ডই এখন পর্যন্ত 5,000 টাকায় বিক্রি করে, আজকে 30 বছর ধরে কিবোর্ড বিক্রি করে 5,000 টাকায়, সরি 35 বছর ধরে 5,000 টাকায় কিবোর্ড বিক্রি করে, এবং সেই কিবোর্ড কেউ যদি ফ্রিতে বিক্রি করে কিবোর্ডের সফটওয়্যার, সেইটা তারে আবার মামলা করে দেয়, প্যাটেন্টের মামলা, এই তুই নিছস কে, আমার 5,000 টাকা করে আমি ব্যবসা করবো, তুই মামলা দিছস কে, সে আবার মন্ত্রী হয় বাংলাদেশের। তো বাংলা ভাষায় হয়তো কম্পিউটার নাজিল হবেও না আগামী 50-100 বছরে, হবে না, না হোক সেটাই আমিও চাই, খামোকা দরকার কি ভাই এত ফাতরামি করার। তো যাই হোক, সেরকম আপনার ভাই ধর্মটা আরবদের, আরবির একটা ধর্ম, আরবি ভাষা, সেইটাকে আপনারা নিজের করে নিচ্ছেন, এবং সেইটারে কথা বলা, সেই সেই দেশের সংস্কৃতি মাইনা চলা, সেই এলাকার মানুষজন যেভাবে জুব্বা পইরা থাকে ভাই, ওদের দেশে তো রোদ আর ধুলা, ওই জন্য ওরা জুব্বা পরে থাকে, কারণ কড়া রোদের মধ্যে গায়ের চামড়ার মধ্যে যদি রোদ পড়ে চামড়া মানে পুড়ে যায়, স্কিনটা বার্ন হয়ে যায়, এই জন্য ওরা ওইরকম জুব্বা পরে থাকে, ওই জন্য ওইরকম ওরা ঢাকা পোশাক পরে, টাকনুর নিচটা পায়ের নিচটা ওই জায়গাটাতে, ওইটা ভাই যদি সূর্যের আলো লাগেও কিছু যায় আসে না, ওই জন্য ওইটা জায়গা খোলা রাখে ওরা। আপনি সেইটাকে বানাই নিছেন আপনার ধর্ম, আপনি সেইটা ঠিকই বাংলাদেশের মতন কালচারে, বাংলাদেশ তো ভাই ষড় ঋতুর দেশ, ষড় ঋতু না হোক অন্তত 3 ঋতু বা 4 ঋতুর দেশ তো অবশ্যই, 3 ঋতুর দেশ তো অবশ্যই, 3 ঋতুর দেশের বাংলাদেশের মধ্যে আপনি বলতেছেন যে আমি বর্ষাকাল, শরৎকাল, শীতকাল, হেমন্তকাল, গ্রীষ্মকাল সবসময় হাট টাকনোর উপরে পড়বো, ভাই আপনি নিজে এইরকম করে করতে পারতেছেন, অথচ আরেকজন হিন্দু যে বাংলাদেশে থাকে তার তো তারও তো ওই যোগী আদিত্যনাথের প্রতি সমর্থন আছে, সেও তো ওই যোগী আদিত্যনাথ যে মুসলিমদেরকে খুন করতেছে ধরে ধরে, জয় শ্রীরাম বলে খুন করাইতেছে, সে তার পাংডাগুলা যেরকম খুন করতেছে, তার বাছুরগুলা,
সেটাকে তো বাংলাদেশে বসে হয়তো কোনো না কোনো হিন্দু সমর্থন করতেছে, তাই না? করে না ভাই, এরকম আছে না? খাচ্ছর হিন্দু আছে না বাংলাদেশে? বাংলাদেশ থেকে মানে জি আপনি বলতেছেন যে বাংলা জি বলেন ভাই, আপনি এক মিনিট আমার বলতে দিবেন না ভাই? আমি এক মিনিট না, দুই মিনিট বলতে দেবো, কিন্তু আপনি দুই মিনিটে ফিনিশিং দেবেন। একটা সার্বভৌমত্ব রাষ্ট্রে বসবাস করে অন্যের সাপোর্ট করা বা অন্যের গুণগান গাওয়া, এটা তো অন্যায়, তাই না? এটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী সামিল। রাষ্ট্রদ্রোহী সামিল, কিন্তু ধর্মের দিক দিয়ে বিবেচনা করলে নিজস্ব ধর্ম পালন করতে পারবে নির্বিধায়, সেটা সমস্যা নয়। যদি কি এটাকে মনে ধর্ম হিন্দু ধর্ম ওদের ওটাও, আপনারটা যেমন ধর্ম ওদেরটাও ধর্ম, হিন্দু ধর্ম, এবার বলেন। জি জি, সেটা আপনি আপনি উদাহরণ দিলে চলবে না ভাই। মানে কি উদাহরণ দিলে চলবে না? মানে কি উদাহরণ না তো এটা বাস্তবতা, কি বলেন আপনি? হিন্দুদের ধর্ম হিন্দুরা মানে না? বাংলাদেশে হিন্দু ধর্ম মানে না কেউ? আপনি বাংলাদেশে বৈশা এরদোগানকে সাপোর্ট করেন? আপনি বাংলাদেশে বৈশা হজ করা সৌদির সৌদিতে গিয়ে হজ করা সাপোর্ট করেন না? সেই দেশের কালচারকে, সেই দেশের নিয়ম কানুনকে সাপোর্ট করেন না? সেটা অবশ্যই, এটা রাষ্ট্রদ্রোহী না? অবশ্যই করা যাবে, কিন্তু আপনি তো মিছিল মিটিং করেন, আপনি তো ইসলামের পক্ষে ই করেন, তাবলিগ পর্যন্ত করেন, কি বলেন? মিছিল মিটিং করেন না মানে পুরা এলাকা দখল করে আপনি তাবলিগ করেন ভাই? টঙ্গী থেকে শুরু, টঙ্গী কিসের ওপাশে, সাইনবোর্ড থেকে শুরু করে এপাশে খিলক্ষেত পর্যন্ত পুরা এলাকাতে মাইক লাগানো থাকে এবং পুরা এলাকা জুড়ে জ্যাম থাকে, হেঁটে পার হইতে হয়, কি বলেন আপনি ভাই? আপনারা করেন না মিছিল মিটিং? কি বলেন এগুলা? ওয়াজ করেন না আপনারা? চিল্লায় চিল্লায় কি বলেন আপনি? আপনারটা রাষ্ট্রদ্রোহী না, ওদেরটা রাষ্ট্র? বুঝলাম, ঠিক আছে ঠিক আছে, আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি, এটা আপনার ফিনিশিং ছিল, তাই তো? ওকে ভাই, ভালো থাকেন। আপনি ভালো থাকবেন? আচ্ছা ভালো থাকবেন জি, বিরক্ত তো করছেন, সমস্যা নাই, বিরক্ত তো করার জন্যই আপনি আসছিলেন, কিন্তু কথা বলতে আসেন নাই, আপনিও জানেন আমিও জানি। আল্লাহ বাঁচাইছে, একটু পানি দেন, পানি দেন, পানি খাই, সেটাই আমিও পানি খাই, সেটাই, ইস আল্লাহ বাঁচাইছে, কি কি শিক্ষিত এবং যুক্তিবাদী মুমিন রে ভাই, অসাধারণ। বাহ।